আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিনহা হত্যায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত, জানালেন তদন্ত কমিটির প্রধান। লিয়াকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কারবালার সঙ্গে 15ই অগস্টের হত্যাকাণ্ডের অদ্ভুত মিল, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। পাবনা 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। করোনা ভাইরাসে দেশে আরো 42 জনের মৃত্যু। প্রবাসী কর্মীদের করোনা নমুনা পরীক্ষার ফি 200 টাকা করার সুপারিশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। করোনার প্রভাবে তৈরি পোশাক শিল্পের 450 কারখানা বন্ধ, 2 লাখ কর্মী বেকার, হিসাব বিকেএমইএর। এবং পবিত্র আশুরায় হোসেইনি দালানে সীমাবদ্ধ ছিল শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বিস্তারিত। সিনহা হত্যায় বরখাস্ত ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সোমবার রিমান্ড শেষে পরশু ওসি প্রদীপের জবানবন্দি নেয়ার পর মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। এদিকে সিনহা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন রোকসানা ইভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, সিনহা হত্যা মামলার ঘটনায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত। কক্সবাজার হিলটাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বৈঠক। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, 31 আগস্ট তদন্ত কমিটির মেয়াদ শেষের দিনই শেষ হচ্ছে ওসি প্রদীপের রিমান্ড। কমিটির মেয়াদ আরও বাড়ানোর আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, 1 সেপ্টেম্বর ওসি প্রদীপের জবানবন্দি নেওয়া হলে এরপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমরা সমীচীন মনে করিনি যে আমাদের কমিটির রিপোর্টটি আমরা সরকারকে সাবমিট করব, কারণ আমি আগেই বলেছি তিনি এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফরার আদালতের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা ওরা 15 কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার খারুল ইসলাম জানান, এ মামলার প্রধান আসামি লিয়াকত র্যাবের জিজ্ঞাসাবাদে অনেক কিছু স্বীকার করায় 164 ধারায় আদালতে তার জবানবন্দি নেওয়া হয়। তৃতীয় দফায় 3 দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে লিয়াকত এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কোনো মূল্য নাই, যদি না ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা স্বীকার করে। ওনার অনসিস্টেপর করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওনাকে উপস্থাপন করেছিলাম। এর আগে মামলায় এপিবিএন এর 3 সদস্য এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকতের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। রোকসানা ইভা, এটিএন বাংলা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি সদ্য স্বাধীন রাষ্ট্র তার সব সম্ভাবনা হারিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কারবালার সঙ্গে 15ই অগস্টের হত্যাকাণ্ডের অদ্ভুত মিল রয়েছে। করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমানো সরকারের লক্ষ্য উল্লেখ করে টিকা আবিষ্কারের আগ পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ যৌথভাবে আয়োজন করে আলোচনা সভার। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে আত্মত্যাগ করেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনের পর মাত্র 3.5 বছরে দেশের সবকিছুর ভিত রচনা করেছিলেন তিনি, কিন্তু 75-এর 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সবকিছুকে থামিয়ে দেয় খুনিরা। কারবালারি হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু
বা মিন্টো রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। প্রধানমন্ত্রী বলেন, 21 বছর পর ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে আওয়ামী লীগ। চিকিৎসা খাতসহ সব বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ায় তুলনামূলকভাবে করোনায় বাংলাদেশের ক্ষতি অনেক কম হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমরা এদেশে একটি মাসও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সকলকেই যেমন মাস্ক পরে থাকা, স্বাস্থ্য সচেতনভাবে চলা, নিজেকে সুরক্ষিত রাখা, অন্যকে সুরক্ষিত রাখা, এটা কিন্তু আমাদের সবাইকে মেনে চলতে হবে। যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে বা বিশ্বব্যাপী এটা স্বীকৃত হবে, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা থাকতেই হবে। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ভিত্তিক দেশ গড়তে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাস। 5 সংসদীয় আসনে উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ 1, শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা 4 ও ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ 6 আসন শূন্য হয়। এই 5টি শূন্য আসনে মারা যাওয়া সংসদ সদস্যদের পরিবারের স্বজনরা মনোনয়ন চাইছেন। এছাড়াও দলের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে ওয়ার্ড নেতারাও আবেদন ফর্ম সংগ্রহ করেছেন। এই 5 আসনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের 141 জন প্রার্থী। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,248 জনে। সবশেষ 24 ঘন্টায় 11,934টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,897 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 15.9%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,10,822 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,044 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,01,907 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.96%। মৃতদের মধ্যে 35 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন ও খুলনায় 7 জন মারা গেছেন। প্রবাসী কর্মীদের করোনার নমুনা পরীক্ষার ফি 1,500 টাকা করাকে অনৈতিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ফি 200 টাকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এরই মধ্যে সুপারিশ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায় ও জেলা পর্যায়ে টেস্টের সুবিধা না থাকার কারণে অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন শ্রম অভিবাসন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যেও অভিবাসীরা দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করেছেন। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে কর্মী ছাঁটাই এবং বিদেশে কর্মী পাঠানো নিয়ে জট তৈরি হওয়ায় এ সেক্টর ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক কর্মী করোনা মহামারীর মধ্যে দেশে আটকা পড়েছেন। এর মধ্যে যারা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বাড়তি ফি আদায় বন্ধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি নীতিগতভাবে এটা কিন্তু রং। বাংলাদেশের নাগরিক হিসাবে সবারই কিন্তু একই রেট থাকা উচিত। তো আমি এটা এই ইস্যুটা আইল কন্টিনিউ, দেখা যাক, চেষ্টা আমার অব্যাহত থাকবে। বাড়তি ফি দিয়েও জেলা শহরে করোনা টেস্টের সুযোগ না থাকায় রাজধানীতে এসে নমুনা পরীক্ষা করাতে হচ্ছে বিদেশ গমনোচ্ছুক ব্যক্তিদের। অভিবাসন ব্যয় বাড়ায় ক্ষুব্ধ বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীরা। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, করোনা টেস্টের ফি কমানোর পাশাপাশি সংকট উত্তরণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে সরকারকে। সরকারের উচিত যে করোনা ফিটা
যেটি অন্যদের জন্য 100 টাকা করা হয়েছে 100 টাকা করা হয়েছে এবং যদি সম্ভব হয় এটাকে বিনা পয়সাও করা যেতে পারে। করোনা পরবর্তী সময়ে নতুন চাহিদা তৈরি হবে, সেই নতুন চাহিদার ক্ষেত্রে আমাদেরকে কেয়ার গিভার দেওয়া লাগতে পারে, আমাদেরকে হেলথ ওয়ার্কার দেওয়া লাগতে পারে, তার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের সরকারি এবং বেসরকারি উদ্যোগকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গুরুত্ব দিতে হবে। বেসরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদেরকে সক্ষম করে গড়ে তুলতে হবে, তাদেরকে সক্ষম করে গড়ে তোলবার জন্য যারা বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া যেতে পারে, তাদেরকে ব্যাংক লোন দেওয়া যেতে পারে। অভিবাসীদের করোনা পরীক্ষার ফি কমানোর পাশাপাশি বিমান ভাড়া সহ অন্যান্য খরচ কমাতে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। তৈরি পোশাক শিল্পে করোনার প্রভাবে এরই মধ্যে কমপক্ষে 2 লাখ কর্মী কাজ হারিয়েছেন, বন্ধ হয়েছে প্রায় 450 কারখানা। এই তথ্য দিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ। এমন পরিস্থিতিতে পোশাক খাতে আরও 7,000 কোটি টাকার সহায়তা দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়াও স্বল্প সুদের ঋণ, জব ব্যাংক তৈরি সহ বিশেষায়িত কর্মসূচি নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। করোনা মহামারীর নেতিবাচক প্রভাব বাড়ছে অর্থনীতিতে। পণ্যের ক্রয়াদেশ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী শিল্প। উৎপাদন কমে যাওয়ায় কাজ কমছে অনেক কারখানায়, আবার টিকে থাকতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন এই খাতের পোশাক কর্মীরা, তাদের অনেকেই এখন অন্য পেশায়। 2200 উপর ফ্যাক্টরি বিজিএমের ছিল, বর্তমানে কিন্তু 1870 বা 75টা ফ্যাক্টরির হিসাব কিন্তু পাওয়া যাচ্ছে, তার মানে বাকি ফ্যাক্টরিগুলি ইতিমধ্যেই বন্ধ হয়েছে। আমাদের বিকেমির সদস্য প্রতিষ্ঠান 850 ছিল, এই মুহূর্তে 720 বা 725টার মতো চলমান রয়েছে, অর্থাৎ বাকিগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আরও কিন্তু বন্ধ হওয়ার মতো উপক্রম আছে। তৈরি পোশাক শিল্পে কাজ করতেন 40 লাখ পোশাক কর্মী, তাদের বেশিরভাগই মহিলা। বিকেএমের তথ্য অনুযায়ী করোনায় শুধু বিজিএমের 325 ও বিকেএমের 130টি কারখানা বন্ধ হয়ে গেছে, আর কাজ হারিয়েছেন অন্তত 5 ভাগ পোশাক কর্মী। যে ফ্যাক্টরিগুলি আমাদের বন্ধ হয়েছে তাতে 5% শ্রমিক যদি কর্মচ্যুত হয়ে থাকে তাহলে প্রায় 2 লক্ষের মতো, তার মধ্যে কিছু শ্রমিক আবার অন্যান্য ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছে, আবার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে হয়তো দেশে ফিরে গিয়েছে। সরকার এবার বাজেটে কিছু ঋণের ব্যবস্থা রেখেছে গার্মেন্টস এবং অন্যান্য ইম্পর্টেন্ট সেক্টর থেকে, সেই শ্রমিকদেরকে দেওয়া যেতে পারে, কর্মসংস্থান সৃষ্টি হবে, সেগুলোর একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে এবং এই জব ব্যাংকসের কাজগুলোতে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করা যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরও 2 একটি ডেভেলপমেন্ট পার্টনারের সাথে মিলে প্রায় 7,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করছে, যেখানে আপনার গার্মেন্টসের শ্রমিকদেরকে 3 মাস পর্যন্ত বেতন দেওয়া হবে। আমার মনে হয় সেই জন্য তাদেরকে এই 7,000 কোটি টাকার সহায়তার মধ্যে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও দেখা যেতে পারে। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব পড়ার আগেই কাজ হারানো পোশাক কর্মীদের দ্রুত কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ। 4,000 জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও বর্তমানে তদন্তকারী কর্মকর্তা আছেন মাত্র 10 জন। শুধু তাই নয়, 2টি ট্রাইব্যুনালের মধ্যে একটি নিষ্ক্রিয় রয়েছে 5 বছর ধরে। ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে 33টি মামলা। এছাড়াও আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আরও 30টি মামলা। এ অবস্থায় বাকি যুদ্ধাপরাধীদের বিচার কতদিনে শেষ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হুমায়ুন চিশতির রিপোর্ট। স্বাধীনতার 4 দশক পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন দেশের মানুষ। বাদ যায়নি গাড়িতে জাতীয় পতাকা ঝোলানো দাপুটে যুদ্ধাপরাধীরাও। 2010 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর বাড়ানো হয় আরও একটি ট্রাইব্যুনাল। সরকারের আন্তরিকতায় দ্রুততার সাথে এগিয়ে যায় এসব প্রক্রিয়া। এরই মধ্যে ফাঁসি কার্যকর হয়েছে নিজামি মুজাহিদ কাদের মোল্লা সহ 6 শীর্ষ যুদ্ধ অপরাধীর। এরপরেই গতি হারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে একটি ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করা হয়। তদন্তেও পরিলক্ষিত হয় ধীর গতি, ফলে জমে গেছে 4,000 জনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ। 32 জন তদন্ত কর্মকর্তা থাকার কথা থাকলেও আছে মাত্র 10 জন। অনেক বিচার প্রার্থী ও সাক্ষী এরই মধ্যে মারা গেছেন। 32 জন যদি সম্পূর্ণ থাকে তাহলে এই বিশাল কাজ শেষ করা কঠিন হবে। তো সেখানে তার 3 ভাগের 1 ভাগ লোক দিয়ে তো আশাই করা যায় না। আমরা যখন সাক্ষীদের কাছে যাই, আমরা যখন ভিকটিমদের কাছে যাই এবং আমরা তদন্ত করি, তখন তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কি বিচারটা শেষ দেখে যেতে পারবো।
শুধু তাই নয়, যুদ্ধ অপরাধের বিচার কাজেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রিতা। করোনার কারণে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম। এক বিচারপতি অসুস্থ থাকায় বসছে না পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল। টিম থেকে বাদ দেওয়া হয়েছে 3 প্রসিকিউটরকে। সাক্ষ্য গ্রহণের কার্যক্রম, অভিযোগ গঠনের কার্যক্রম, এইটি 3 না হলে সম্ভব না। 2 মেম্বার মিলে যে ট্রাইব্যুনাল, সেগুলোতে আইনগত এখতিয়ারে যা পড়ে সেগুলো কিন্তু তারা নিষ্পত্তি করতেছে। একাধিক ট্রাইব্যুনাল গঠিত না হলে পারে, এই যে আমরা এত বাল্ক মামলার কথা বলতেছি সে নিষ্পত্তি করা সম্ভব না। নির্মূল কমিটি শুরু থেকেই বলছে, এখনও আমরা বলছি, দ্রুত এই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। কেন আমাদের এত সীমিত রসদ নিয়ে এটা করতে হবে? আমাদের অভাবটা কোথায় এই বিচারের ক্ষেত্রে? একমাত্র সদিচ্ছা ছাড়া বা কোনো পাকিস্তানেরকে খুশি করার মতো কোনো মানসিকতা ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না। ট্রাইব্যুনালের রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি ও রিভিউ নিষ্পত্তির মাধ্যমে যুদ্ধ অপরাধ মামলার বিচার কাজ শেষ হয়। এ পর্যন্ত যুদ্ধ অপরাধের 9 মামলা শেষ হয়েছে আপিল বিভাগে। শীর্ষ যুদ্ধ অপরাধী এটিএম আজহার, মাওলানা আব্দুল সোহান সহ 30 মামলা রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। সুপ্রিম কোর্টে যদি মামলার জট থাকে, ট্রাইব্যুনালের রায় হওয়ার পর সুপ্রিম কোর্টের 3 বিচারক এসে এখানে 10-12 দিন শুনানি করে আপিলের রায়টা দিয়ে যাবেন। অন্তত কম্বোডিয়াতে সেভাবেই করা হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার শুরুর মাধ্যমে যেমন সারাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, তেমনি সব যুদ্ধ অপরাধীর বিচার শেষ করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটি প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হত্যার রাজনীতির জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবের শোক দিবসের আলোচনার সভায় তিনি প্রত্যাশা করে বলেন, জনপ্রিয়তা যাচাইয়ের উপনির্বাচনগুলোতে বিএনপি অংশ নেবে। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের নেতৃত্বে যে পেট্রোল বোমা হামলা চালিয়েছিলেন সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাহলেই জনগণ আপনাদের গ্রহণ করলেও করতে পারে। আশা করব তারা গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। গুম, খুন সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ভার্চুয়াল সেমিনারে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের কয়েকজন সদস্য আলোচনায় অংশ নেন। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতারা গুমের শিকার ওয়ার্ড নেতা সাজিদুল ইসলাম সুমনের পরিবারের খোঁজ খবর নিতে তার তেজগাঁয়ের বাসায় যান। এ সময় সুমনকে ফিরিয়ে দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যারা গণতন্ত্রের কামী, যারা ভিন্নমত পোষণ করতে চায়, তারা যেন ভিন্নমত পোষণ করতে না পারে, তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এই অস্ত্র ব্যবহার করা হোক। মেজর সিনহা যখন তাকে নির্মমভাবে অন দা স্পট গুলি করে মারা হলো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হলো, তখন অনেকেই কথা বলেছেন। তার আগে যে রাজনৈতিক কারণে শুধুমাত্র, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কেউ কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত হয়নি, তাদেরকে তুলে নিয়ে গিয়ে যখন গুম করে ফেলা হয়েছে অথবা হত্যা করা হয়েছে, তখন কিন্তু আমাদের দুঃখজনকভাবে মিডিয়া সেইভাবে সোচ্চার হয়নি। বিএনপিতে এখন চলছে পালা বদলের হাওয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ধীরে ধীরে দলের মূল নেতৃত্বে স্থান করে নিচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের দ্বিতীয় প্রজন্ম। অনেকে একে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হিসেবে দেখলেও বিএনপির নেতারা বলছেন নিজেদের যোগ্যতা দিয়েই তৃণমূলের আস্থা অর্জন করে নিচ্ছেন পরবর্তী প্রজন্ম। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। সময়ের পালা বদলে প্রবীণদের জায়গা ছেড়ে দিতে হয়। বিএনপিতে এখন চলছে সেই পালা বদলের সময়। কেন্দ্র থেকে তৃণমূল, সংগঠনের বিভিন্ন পর্যায়ে স্থান করে নিচ্ছেন তরুণ নেতৃত্ব। সবশেষ ঢাকা সিটি নির্বাচনে 2 তরুণ, তাবিদ আওয়াল ও ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়ে চমক দেয় বিএনপি। সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলের সম্ভাবনা নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন। এছাড়াও আলোচিত নামের মধ্যে আরও আছেন বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তরিকুল ইসলামের ছেলে বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ডক্টর খোন্দকার মোশারফ হোসেনের ছেলে ডক্টর খোন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ ও নিতাই রায়চৌধুরীর মেয়ে নিপুণ রায়চৌধুরী,
হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল। বাবা মা দুজনই আমার ওনারা যেভাবে সেবা শুশ্রূষা করেছেন বা ওনার যেভাবে মানুষকে সাহায্য করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করতে যান না কেন, সেখানে আপনার সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, এবং এগুলো সামনে নিয়ে আপনাকে সামনের দিকে পথ চলতে হবে। দেশপ্রেম আমাদের মূল মন্ত্র, আমরা দেশের জন্য মানুষের জন্য কাজ করি। ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি এবং আদর্শ অনুযায়ী কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি আমার বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না, আমি আমার যোগ্যতা আমার কাজ দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাই। পরিবারের প্রভাবকে কাজে লাগিয়ে নেতৃত্বে আসা নিয়ে সমালোচনা থাকলেও তরুণ নেতারা বলছেন মেধা ও যোগ্যতা দিয়েই তৃণমূলে অবস্থান তৈরি করতে পেরেছেন তারা। একটা সূত্র ধরে যে তারপরে তার ছেলে হবে এবং তারপরে তার ছেলে হবে, এটি আমি মোটেও বিশ্বাস করি না। আগামী দিনে আমার কর্মের মাধ্যমে আমি আমার যোগ্যতা প্রমাণ করব। আমাদের দলে অব্যাহতভাবে সংস্কার হতে থাকবে, নবীন প্রবীণের সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পরিবারের মধ্যে থেকে কেউ যদি যোগ্যতা থেকে আসবে, পরিবারের বাইরে যাদের যোগ্যতা আছে তারাও আসবে, এটা সকলের জন্য উন্মুক্ত থাকতে হবে। এছাড়াও দেশের অনেক স্থানেই সাবেক এমপি সহ জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরাও এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আজ মহরমের 10 তারিখ, পবিত্র আশুরা, ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। প্রতিবছর এই দিনে 400 বছরের ঐতিহ্য মেনে শিয়া সম্প্রদায় রাজধানীতে তাজিয়া মিছিল বের করলেও করোনার কারণে এবার তা সম্ভব হয়নি। হুসাইনি দালানে সীমাবদ্ধ ছিল সব আনুষ্ঠানিকতা। মাহবুব কবির চপল রিপোর্ট। দশ মহরম মুসলমানদের কাছে শোকের কষ্টের দিন, কারবালার নির্মম হত্যাকাণ্ডের জন্য। 61 হিজরির এই দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা প্রান্তরে সপরিবারে হত্যা করা হয়। অবশ্য 10 মহরম মুসলমানদের অনেক বিজয়ের ইতিহাসও রয়েছে। আশুরার দিনে শিয়াদের সবচেয়ে বড় আয়োজন তাজিয়া মিছিল, যেটি 1642 সাল থেকে চলে আসছে। মিছিলটি ইমামবাড়া থেকে বের হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হতো। প্রস্তুতি ছিল এবারও, কিন্তু করোনার কারণে মেলেনি অনুমতি, তাই হোসেইনি দালানের ভেতরে ছিল সীমাবদ্ধ। চারশো বছর ধরে যে ঐতিহ্য ছিল সেটা এবছর এই করোনার কারণে আমরা জনগণের স্বার্থে এবং সরকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা ভিতরে সম্পন্ন করছি। খারাপ লাগতেছে কি প্রত্যেক বছর ছোট থেকে দেখতেছি বের হয়, এবার বের হইতে দেয়নি। শোক দিবসে শরীক হতে এসেছি। আশুরা উপলক্ষে অন্যান্য আনুষ্ঠানিকতা ছিল ইমামবাড়ায়। দুলদুল ঘোড়া, দুধ দিয়ে পা ধোয়ানো সব কিছুই ছিল, তবে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। হোসেইনি দালানে ইমাম হোসেইনের প্রতীকী কবর জিয়ারত করেন বহু মানুষ, শুধু মুসলমানরাই নন, আসেন অন্য ধর্মের অনুসারীরাও। আমার ছাল ফল হতো না, এখন মানত করেছিলাম যদি আমার ছাল ফল হয় তা আমি মানত দিব, ওই মানত পুরো হয়েছে, এখন নিতে দিতে আসলাম। আর উচিলে আল্লাহ আমাকে জীবন গুণা মাফ করে দিয়ে পারে, এলো জান্নাতের যুবকের সর্দার। ভেতরে যখন এসব আনুষ্ঠানিকতা চলছিল তখন বাইরে ভিড় করেন বহু মানুষ। পরে বাধ্য হয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে হয়। 2015 সালে হোসেইনি দালানে বোমা হামলার পর থেকে আশুরার দিন নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়, ব্যতিক্রম হয়নি এবারও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মহানগরীতে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার ভোরে উত্তরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি একথা বলেন। এ সময় কিছু অব্যবস্থাপনা মেয়রের চোখে পড়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযানে বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে নগরের পরিচ্ছন্নতা, মশক নিধন, সড়ক মেরামত, চলমান উন্নয়ন কাজ, ফুটপাত দখল, অবৈধ বিজ্ঞাপনী সাইনবোর্ড ও বিলবোর্ড সরেজমিনে পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। এরকম হাসপাতাল না, যে যার মতন কিন্তু সবাই কিন্তু কোনো শহরকে ভালোবেসে শহরকে রেসপেক্ট করা কিন্তু কিছু নাই। এই জন্যই আমরা বলছি যে যেখানে কিন্তু মামলা হয়েছে এরকম আমি যেখানে যেখানে পাবো সেখানে কিন্তু আমি মামলাগুলো করব। এবং এটার মানে হচ্ছে যার যার দায়িত্বে শেষে শহরকে কিন্তু গুছাতেই হবে। এটি হলো আজকে সকালবেলার মেসেজ। আমি পুরো ডিপার্টমেন্টকে নিয়ে বের হয়েছি এবং আমরা কিন্তু এরকম অভিযান কিন্তু চালাতে থাকবো আমরা। বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের নন, দেশের 1800 কোটি মানুষের নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পিতার 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনেকেই মনে করে যে আমরা কি জাতির পিতাকে মেনে নিয়ে আমরা কি আওয়ামী লীগ হয়ে গেলাম। আমরা আওয়ামী লীগ হই না, আমরা ওনাকে আওয়ামী লীগ থেকে উঠে নিয়ে ওনাকে আমাদের সামনে আমাদের পথ নির্দেশিকা হিসাবে ধরে নিয়েছি এবং ওনাকে আমরা আমাদের রাজনীতি যখন আমরা জনগণের যে রাজনীতি করব সেই রাজনীতিকে ওনাকে আমরা উদাহরণ হিসাবে নেব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় 18টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন সহ গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কাঁচা পাট রপ্তানিতে শুল্ক আরোপের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন। খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, ভুল তথ্য দিয়ে সরকারকে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে বেসরকারি মিল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে পাটের বাজার ধ্বংস হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন বলে মনে করে জুট অ্যাসোসিয়েশন। রপ্তানির বিপরীতে সরকারের কাছে প্রণোদনার সুবিধা ও ভর্তুকি দাবি করেছে সংগঠনটি। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার বিএলএম আন্দোলনকারীদের ভয়াবহ সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় গোলাগুলির ঘটনায় তারা সেখানে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান শ্বেতাঙ্গ ওই ব্যক্তিকে, পরে তিনি মারা যান। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি, এমনকি তিনি ওই বিক্ষোভে সরাসরি জড়িত ছিলেন কিনা তাও নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে টানা তৃতীয় দিন শনিবার ট্রাম্প সমর্থকদের সঙ্গে এই সংঘর্ষ বাধে। 25 মে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর পুলিশি নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি। এর আগে সহিংসতা বন্ধে জুলাই মাসেই পোর্টল্যান্ডে সেনাবাহিনী পাঠায় ট্রাম্প সরকার, তারপরও রাজপথে টানা বিক্ষোভ চলছে। এদিকে পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ আহত হওয়ার ঘটনায় অশান্ত হয়ে ওঠা উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসায় পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার সেখানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 কোটি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্ত এখন 2,50,38,000 মানুষ এবং এ ভাইরাসে মারা গেছেন 8,43,000-এরও বেশি।
সংক্রমণ বাড়লেও জার্মানিতে করোনা সংক্রমণ রোধে শক্ত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মানুষ। সমাবেশে ব্যাপক ধরপাকড় করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, রাজধানী বার্লিনে শান্তিপূর্ণ এই সমাবেশে অংশ নেয় প্রায় 38,000 মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে হঠাৎ কিছু যুবক সহিংস হয়ে উঠলে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মানতে ইউরোপ জুড়েই আরোপ করা হয় কড়াকড়ি। এর প্রতিবাদে প্যারিস, ভিয়েনা ও জুরিখ সহ অন্যান্য নগরীতেও দেখা দেয় বিক্ষোভ। টাঙ্গাইলে বন্যার পানি কমে গেলেও কয়েক হাজার মানুষ এখনও পানিবন্দী, চরম দুর্ভোগে আছেন বাসাইল উপজেলার বন্যা দুর্গতরা। এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলা মির্জাপুর এবং কালীহাতির কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দী। সেসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। স্থানীয়রা বলছেন, সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় বেশ কম। এদিকে যমুনা নদীর তীব্র স্রোতে সিরাজগঞ্জের কাজীপুর ও চৌহালি উপজেলার বেশ কিছু স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। এসব এলাকার 150+ পরিবার সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙনের হুমকিতে আছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের নেওয়া পদক্ষেপ। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সাতক্ষীরায় বন্যার্তদের মাঝে সহায়তায় এগিয়ে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 91-92 সম্মান ব্যাচের সহপাঠীরা। সাতক্ষীরার আশাসনের প্রত্যন্ত অঞ্চল শ্রীউলায় DU অনার্স 91-92 ব্যানারে বন্ধুরা দুর্গতদের মাঝে 10 নৌকা ও শিশু খাদ্য বিতরণ করেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। ত্রাণ কাজে সহায়তার পাশাপাশি জীবিকা নির্বাহের নৌকা দেয় ভিন্ন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক সহ বন্যার্তরা। পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। কিছুদিন ধরেই তিনি হালকা জ্বরে ভুগছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানোর পর পরিবারের সবার কোভিড-19 ধরা পড়ে। বাংলাদেশের সাবেক এই ফুটবলার জানান, তার হালকা জ্বর কাশি ছিল, তবে শারীরিকভাবে এখন খুব বেশি সমস্যা তিনি অনুভব করছেন না, বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। 1984 থেকে 1996 পর্যন্ত আবাহনীর হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করেন এই স্ট্রাইকার। জাতীয় দল, লাল দল ও বাফুফে একাদশের হয়ে 28 আন্তর্জাতিক গোল করা সাবেক এই তারকা 2000 পান জাতীয় ক্রীড়া পুরস্কার। মৌসুম শুরুর আগে ফুটবলারদের বাধ্যতামূলক করোনা পরীক্ষায় যোগ দেননি বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি। এতে ক্লাব ছাড়া নিয়ে নিজের মনোভাব আবারও বুঝিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। রোববার সকালে ক্লাবের ফুটবলারদের কোভিড-19 পরীক্ষা করানো হয়। স্প্যানিশ সংবাদ মাধ্যম লা ভানগুয়ার্দিয়া জানায়, নিজের অবস্থান তুলে ধরতে বার্সেলোনাকে আরও একটি ব্যুরো ফ্যাক্স পাঠাবেন মেসি, যেখানে তিনি জানাবেন নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে সোমবার প্রথম অনুশীলন সেশনেও অংশ নেবেন না। অবশ্য এর কারণে কাতালান ক্লাবটি চাইলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারে 6 বর্ষসেরা এ ফুটবলারের বিপক্ষে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। সিনহা হত্যায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত, জানালেন তদন্ত কমিটির প্রধান। লিয়াকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কারবালার সঙ্গে 15 আগস্টের হত্যাকাণ্ডের অদ্ভুত মিল, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। পাবনা 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। করোনা ভাইরাসে দেশে আরো 42 মৃত্যু। প্রবাসী কর্মীদের করোনার নমুনা পরীক্ষার ফি 200 করার সুপারিশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। করোনার প্রভাবে তৈরি পোশাক শিল্পের 450 কারখানা বন্ধ, 2 লাখ কর্মী বেকার, হিসাব বিকেএমই এর। এবং পবিত্র আশুরায় হোসেইনি দালানে সীমাবদ্ধ ছিল শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার
হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।